हाय गाइज, वेलकम बैक टू माय चैनल। आई होप तुम्हारा भालो आछो एवं सुस्थ आछो। गाइज, आमादेर सबारी कम बेशी खुबी प्रिय चिकेनेर जे कोनो रेसिपी। गाइज, रेस्टुरेंटेर थेकेओ खुबी सुस्वादु खेते तंदूरी चिकेनेर रेसिपी बाड़ीते अति सहजे बानिए फेला जाए। ठीक एई भावे आमी जेमन भावे बाड़ीते बानाई सेईटाई आमी तोमादेर साथे शेयर करब। चलो तुम्हरा ताहले देखे नाओ आमी किभाबे बाड़ीते बानिए नी। एखाने आमी चिकेन निये निएछि 700 ग्रामेर मतो। चिकेनटाके गाइस आमी भालोभावे माझखाने काट काट करे निएछि, ताहले मैरिनेट करले खूब भालो हबे, मसलागुलो भालोभावे ढुके जाबे। एबार आमी स्वाद अनुयायी नून, हलुद गुड़ो आर एखाने आदा रसुन बाटा दिए दिएछि 2 टेबिल चामच। ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1/4 চামচ করে দিয়েছি। গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম 2 পিঞ্চের মতো। আর এখানে চিকেন তন্দুরি মশলা আমি দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। গাইস, ঝালটা তোমরা যেমন খাবে তেমন দেবে, বাট এই ধরনের তন্দুরিতে ঝাল একটু বেশি হলে ভালোই লাগে। আর 3 টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নেব একটু হোয়াইট অয়েল দিয়ে। এখানে 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিলাম, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। গাইস, তোমাদের এখানে আর কিছু গুঁড়ো মশলা, গরম মশলা অ্যাড করতে ইচ্ছে হলে অ্যাড করতে পারো, বা তোমরা এখানে 1 টেবিল স্পুন সয়া সস বা পাতিলেবুর রসও অ্যাড করতে পারো। এবার আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে আমি গ্যাস অন করে হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে তাওয়াটাকে গরম করে অলিভ অয়েল দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন। আর এখানে বাটার দিয়ে দিলাম কিউব করে কেটে নেয়া 1 টুকরো। এবার আমি ঠিক চিকেনগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে লেগ পিস সলিড সব রকমেরই মিলিয়ে মিশিয়ে আছে গাইস, তোমরা তোমাদের পছন্দসই চিকেন চুজ করতে পারো। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিয়ে আমি তন্দুরিটাকে রেডি করে নেব। এবার আমি ঢাকনা তুলে একটু উল্টে দিচ্ছি। ঢাকা দিলে চিকেনটা খুব সফট হবে গাইস, তাই চেষ্টা করো ঢাকা দিয়েই করার। ঠিক এইভাবে আমি একটা চিমটির সাহায্যে উল্টে নেব। আর বাটারটা দিয়ে করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চিকেনের মধ্যে। অসাধারণ খেতে হয়েছে গাইস এই তন্দুরি চিকেনটা। আবারও ঢাকা দিয়ে আমি ঠিক যতক্ষণ না মিডিয়াম ফ্রাই বা ডিপ ফ্রাই বলতে পারো, ততক্ষণ ঠিক এইভাবে করে নিতে হবে। আর তন্দুরি চিকেন সবসময় একটু ডিপ ফ্রাই করলেই ভালো লাগে খেতে, তাই যতক্ষণ না ফ্রাই হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়ামে রেখে আমি সব সাইডগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবেই আমি গ্যাস ওভেনের পরে ফ্রাই করে নেব। গাইস দেখো, ঠিক আমি এইভাবে উল্টে নিচ্ছি যতক্ষণ না চিকেনটা ফ্রাই হচ্ছে আর কালারও আসছে সুন্দরভাবে, ততক্ষণ তন্দুরি চিকেনটাকে গ্যাস ওভেনের পরে রেখে এইভাবেই করে নিতে হবে। এই ধরনের তন্দুরি চিকেন হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস বা তোমরা চাইলে ডালের সাথেও গরম গরম ভাতে খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে। দেখো গাইস রেডি হয়ে গেছে, আর খুব চটপটো তৈরি করে ফেলা যায় এই তন্দুরি চিকেন। তোমরা তাহলে দেখে নিলে গাইস কত ইজিলি তন্দুরি চিকেন বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এইভাবে তোমরা একবার ট্রাই করো, রেস্টুরেন্টের স্বাদও হার মেনে যাবে, অসম্ভব সুন্দর খেতে হয়েছে। গাইস, তোমাদের যদি এই তন্দুরি চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকে, ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে তোমরা নিউ ফ্রেন্ডস হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিতে টাচ করে অল সিলেক্ট করে রেখো। তাহলে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পোস্ট করলে বা আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। গাইস, তোমাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট চাই, ভালোবাসা চাই। গাইস সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবারও সুন্দর একটা নেক্সট ভিডিওর সাথে। টাটা, বাই বাই।